নমস্কার বন্ধুরা, দেখো পাইমাইটের 2023 শিশু শিক্ষা থেকে আজকের বিষয় বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে ধারণা, নির্ভরশীল থেকে স্বনির্ভর, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বৃদ্ধি ধারণা কি, কনসেপ্ট অফ গ্রোথ? না, বৃদ্ধি বলতে আমরা জানি পরিমাণগতভাবে আকারের পরিবর্তন, যার মধ্যে অন্তর্ভুক্ত হলো উচ্চতা, ওজন, আয়তন। শিশুর বয়সের সঙ্গে সঙ্গে অতি শৈশবকালীন মেদ, চুল, দাঁত ইত্যাদি থাকে না, পরিবর্তে নতুন বৈশিষ্ট্য যেমন মুখমণ্ডল, দাড়ি, গোঁফ ইত্যাদি দেখা যায়। উপযুক্ত পরিণমন ঘটলে দ্বিতীয়বার দাঁত, প্রাথমিক গৌণলিঙ্গগত বৈশিষ্ট্য ইত্যাদি দেখা যায়। এইভাবে আমরা যদি ব্যক্তির সব দিকেই পরিবর্তন দেখতে চাই, শৈশব ও বাল্যকাল দেহের উচ্চতা এবং ওজন ক্রমশ অধিক হতে থাকে, পেশিগুলি সবল হতে থাকে, এই ধরনের পরিবর্তনকে আমরা বৃদ্ধি বলবো। বিকাশ কি না, বিকাশ বলতে শিশুর গুণগত পরিবর্তনকে বিকাশ বলা হয়, যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে থাকে। বিকাশ হচ্ছে নিয়ম অনুযায়ী সুষম ও ক্রমান্বিত পরিবর্তন। ক্রমান্বিত বলতে বোঝায় ইতিবাচক একমুখী পরিবর্তন, অর্থাৎ সর্বদা এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া না, অর্থাৎ বিকাশ সবসময় এগিয়ে যায়। নিয়ম অনুযায়ী এবং সুষম বলতে বোঝায় পূর্বের বা আগের থেকে নির্দিষ্ট এবং নিয়ম অনুযায়ী ঘটে। বিকাশগত পরিবর্তন জন্ম থেকে অমৃত্যু। সবশেষে বলা যায় যে বিকাশ হচ্ছে ব্যক্তির পরিকাঠামোগত এবং কর্মসম্পাদনমূলক পরিবর্তন, যার কারণ হচ্ছে শিশু ও তার পরিবেশের সঙ্গে একটা মিথস্ক্রিয়া। বৃদ্ধি বিকাশের সাধারণ যে বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করব, বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্য না, বৃদ্ধির বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল বৃদ্ধি করতে থাকে। দু নম্বর, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বাড়তে বিভিন্ন হতে থাকে। এবং তিন নম্বর, শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়। চার নম্বর, ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার এবং সাধারণ বাজে থাকে। পাঁচে, একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক থাকে। বিকাশ না, বিকাশ হচ্ছে শিকনের ফলে বিকাশ করছে, বিকাশ হচ্ছে একটা সংশ্লেষণ পদ্ধতি। বিকাশ নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, ব্যক্তির বিভিন্ন বিকাশ পারস্পরিক সম্পর্কযুক্ত। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায়, বিকাশ একটা ব্যক্তিগত প্রক্রিয়া। বিকাশের নীতি কী কী না, বিকাশের প্রধান কয়েকটা নীতি আছে। এক নম্বর হচ্ছে বিকাশ হচ্ছে একটা মিথস্ক্রিয়ার ফল, বংশগত ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু বিকাশ ঘটতে থাকে। বিকাশ ধারাবাহিকতা মেনে চলতে থাকে এবং বিকাশের ওপর দিকে মস্তিষ্ক শুরু হয়ে নিচের দিকে ঘটে। তাহলে বিকাশ ওপর দিকে অর্থাৎ মস্তিষ্ক থেকে শুরু হয় এবং নিচের দিকে ঘটে। বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়, অর্থাৎ মস্তিষ্ক হচ্ছে কেন্দ্র পরিধি পায়ের দিকে। বিকাশের ফলে যে চলন ঘটে তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রে দেখা যায়, যেমন হামাগুড়ি, দাঁড়ানো, হাঁটা ইত্যাদি, এগুলো বিকাশের। বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত। ভবিষ্যৎবাণীর নীতি হচ্ছে বিকাশ। আমরা বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লক্ষ্য করলে দেখতে পাবো, বৃদ্ধি হচ্ছে আকার বা আয়তনের পরিবর্তন, আর বিকাশ হচ্ছে আকৃতি ও ক্রিয়ার পরিবর্তন ঘটে। বৃদ্ধি পরিমাপযোগ্য, বিকাশ পর্যবেক্ষণযোগ্য। বৃদ্ধির সমাপ্তি পরিণমনে বিকাশ জীবনব্যাপী ব্যপ্ত থাকে। সাধারণত দৈহিক পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়, কিন্তু বিকাশ বলতে দৈহিক মানসিক দুই পরিবর্তন, সামাজিক পরিবর্তনও ধরে। বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন, বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। বৃদ্ধি বিকাশের স্তর বা ধারাবাহিকতা না প্রাক জন্মকালীন স্তর, গর্ভাবস্থা থেকে জন্ম পর্যন্ত এটা হচ্ছে প্রাক জন্মকালীন স্তর বলা হয়। সদ্যজাত স্তর হচ্ছে জন্মার পর থেকে 10 থেকে 14 দিন হচ্ছে সদ্যজাত স্তর। শৈশবকাল হচ্ছে 5 সপ্তাহ থেকে 2 বছর, বাল্যকাল হচ্ছে 2 বছর থেকে 8 বছর পর্যন্ত, অর্থাৎ প্রথম বাল্যকাল ভাগ করা হয়েছে যেটা 2 বছর থেকে 5 বছর, প্রান্তীয় বাল্যকাল মেয়েদের ক্ষেত্রে 6 বছর থেকে 13 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 6 বছর থেকে 14 বছর। বয়ঃসন্ধিকাল 11 বছর থেকে 16 বছর হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই স্তরে ওভারল্যাপিং দেখা যায়, বাল্যকালের শেষ 2 বছর যেটা বয়ঃসন্ধিকাল শুরু হয়, 2 বছর স্ট্যানলি হালের ঝড়ঝঞ্ঝাকালীন সময় বলা আছে বয়ঃসন্ধিকালকে। প্রথম বাল্যকাল আছে আর প্রান্তীয় বাল্যকাল, ঠিক আছে। এই ছিল আজকের বিষয়। অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।